আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি গসিপ যাকে নিয়ে হয়, তিনি কোনো লাস্যময়ী নায়িকা কিংবা সিক্স প্যাকওয়ালা নায়ক নন, তিনি টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী। তবে এই ব্যাপারে রাজকে যিনি দারুণ কম্পিটিশনের মধ্যে ফেলে দিতে পারেন, তিনিও একজন পরিচালক, বিখ্যাত সেই মানুষটির নাম সৃজিত মুখার্জি। টালিগঞ্জের এই দুই সফল পরিচালকের সঙ্গেই মাঝে মধ্যে বিভিন্ন নায়িকাদের সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। যেমন সৃজিতের সঙ্গে কখনো শোনা গেছে জয়া এহসানের নাম, কখনো বা সুস্মিতার নাম। তবে সম্প্রতি সৃজিতের সঙ্গে যে অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি রীতা ভরি চক্রবর্তী। টলি পাড়ার গসিপ, সৃজিতের সঙ্গে নাকি এই বছরেই বিয়েও হতে চলেছে রীতা ভরি। তবে রাজ চক্রবর্তী নিয়ে মোটামুটি সারা বছরই নানান মুখরোচক গল্প শোনা যায়। কয়েক বছর আগে থেকেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন রাজ, কিন্তু গত বছর সেই সম্পর্কের ব্রেকআপের পর রাজের সঙ্গে সম্পর্ক হয় টলিউড সুন্দরী শুভশ্রীর। দুজনের বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু এবছর ফের কাহানি মে টুইস্ট। মিমির প্রত্যাবর্তনের কারণেই নাকি শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ হয় রাজের। সে সময় মিডিয়া তো বটেই, টলি পাড়ার অলি গলিতেও শোনা যায় নানান ধরনের গসিপ। কখনো শোনা যায় শুভশ্রী গায়ে আগুন দিতে গিয়েছিলেন, কখনো আবার শোনা যায় ঘুমের ওষুধ খেয়েছিলেন। সেই টানা পড়েন এক সময় থিতিয়ে গেলেও এবার পুজোর শেষের দিকে নতুন করে জল খোলা শুরু হয় এক নায়িকাকে সঙ্গে নিয়ে রাজের গোয়া সফরকে কেন্দ্র করে। শুভশ্রী নাকি সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন রাজ গোয়া গিয়েছেন মিমিকে নিয়ে, আর মিমি তার সম্পূর্ণ অস্বীকার করে মিডিয়ার সামনে জাস্ট তুলোধনা করেন শুভশ্রীকে। শুভশ্রীর নামে লুজার, অশিক্ষিত, এই ধরনের মন্তব্যও করেন মিমি। এরপর তা নিয়ে শুভশ্রীও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেও মিমির নামে কোনো কটু কথা বলেননি। কিন্তু টলি পাড়ার আনাচে কানাচে শোনা যাচ্ছে রাজের সেই গোয়া সফরের সঙ্গিনী হিসাবে মিমি বা শুভশ্রীর কেউই ছিলেন না। যিনি ছিলেন তিনি প্রিয়াঙ্কা সরকার। রাহুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়া এই নায়িকাকে অবশ্য রূপণী পর্দায় লঞ্চ করেছিলেন রাজি। সম্প্রতি চ্যাম কিংবা ককপিটে তাদের কাপল হিসেবে অভিনয় করতেও দেখা গেছে। রিয়েল লাইফে সেই কাপলকে এখন রিয়েল লাইফেও কাপল, টলি পাড়ার গসিপ তো বলছে তেমনটাই। এখন ভবিষ্যতেই জানা যাবে আসল সত্যিটা কি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।